আসসালামু আলাইকুম সিমিলিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব পৌরনিত সুশাসন এর দ্বিতীয় অবপত্র দশম অধ্যায় নাগরিক সমস্যা আমাদের করণীয়। এখান থেকে জলবায়ু এবং প্রভাব নিয়ে আলোচনা করছি, জলবায়ু পরিবর্তনের এবং প্রভাব, পরিবেশ বিজ্ঞানীদের এবং মতে এবং জলবায়ু পরিবর্তন জনিত সমস্যার এবং কারণে সবচেয়ে এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ এবং অন্যতম। বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণে এবং হওয়ার এবং কারণে এবং দেখা যায় যে এখানে এবং সাম্প্রতিক এবং সময় আমাদের এবং দেশে এবং যেসব বড় ধরনের প্রাকৃতিক এবং দুর্যোগ এবং দেখা দেয় তার মধ্যে জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা অন্যতম। বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ওপর এবং সম্ভাব্য এবং যেসব গুলো প্রভাবগুলো পড়তে পারে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এবং বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এবং দিন দিন এবং বৃদ্ধি পাচ্ছে এবং বৈশ্বিক উচ্চতা এবং বৃদ্ধি এবং ফলে হিমালয় এবং পর্বতের এবং উপরে এবং অন্যান্য পর্বতের উপরে এবং জমে থাকা বরফগুলো এবং তাপমাত্রা বৃদ্ধির এবং কারণে এবং গড়ে যাচ্ছে এবং এইগুলো গলে এবং সমুদ্রে এবং পৃষ্ঠের এবং জলবায়ু পানি এবং উচ্চতা এবং বৃদ্ধি পাচ্ছে। দেখা যায় এবং এক সমীক্ষা দেখা যায় যে পৃথিবীর এবং তাপমাত্রা 1 ডিগ্রি এবং সেলসিয়াস এবং বৃদ্ধি এবং পেলে এবং বাংলাদেশে 55 মিলিয়ন এবং লোকজন এবং ক্ষতিগ্রস্ত হবে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি প্রতি বছর এবং 7 মিমি হারে বাড়ছে, যেখানে বাংলাদেশে এবং উচ্চতা বৃদ্ধির হার 5 থেকে 6 এবং প্রতি এবং বছর এবং ফলে বাংলাদেশের উপকূলীয় এবং অঞ্চলের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বাংলাদেশের এর জন্য মহা বিপর্যয় এবং ডেকে আনবে। নিম্ন উপকূলীয় অঞ্চল প্লাবিত হওয়ার এবং সম্ভাবনা বেড়ে যাবে। জলবায়ু পরিবর্তন জনিত সমস্যার কারণে সাধারণত ভাবে এবং বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেগুলো সাধারণত ভাবে এবং তলিয়ে এবং যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যায় যে বাংলাদেশ এবং বঙ্গোপসাগরের তলদেশের উচ্চতা প্রায় 1 মিটার বৃদ্ধি পাবে। এর এবং ফলে বাংলাদেশের মোট এবং বন অবভূমি বাংলাদেশের মোট এবং ভূমির এবং এর হচ্ছে 15.8 এবং ভাগ পানিতে এবং ডুবে এবং জল এবং সম্ভাবনা এবং রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে এবং বৃষ্টিপাতের এবং প্রবল অঞ্চলে এবং বৃষ্টিপাতের পরিমাণও এবং বৃদ্ধি পাচ্ছে। কম বৃষ্টিপাত অঞ্চল মরুভূমিতে পরিণত হবে সাধারণত ভাবে এবং দেখা যায় যে যেসব অঞ্চলে সাধারণতভাবে বৃষ্টি এবং পাত এবং কম হয়, যেমন আমরা যদি ধরতে যাই তবে তাহলে বাংলাদেশের উত্তরাঞ্চলে সাধারণতভাবে এবং উঁচু হওয়ার কারণে এখানে বৃষ্টিপাত এবং কম হয় এবং সেই সাথে হচ্ছে বন্যার প্লাবিত কম হওয়ার কারণে এখানকার এবং জমি এবং মরুভূমিতে পরিণত হচ্ছে এবং ফসলের উৎপাদন এবং হ্রাস এবং পাচ্ছে এবং জীব এবং বৈচিত্র্য এবং হচ্ছে এবং ধ্বংস। জলবায়ু পরিবর্তন জনিত এবং প্রভাবে আরেকটি বড় এবং সমস্যা হয়ে দেখা দিচ্ছে সেটা হচ্ছে জীব এবং বৈচিত্র্য মারাত্মক এবং হুমকির এবং সম্মুখীন হবে। এর এবং প্রভাবে বাংলাদেশের বনাঞ্চলে এবং ধ্বংস হয়ে এবং যাবে। পরিবেশ এবং বিজ্ঞানীদের মধ্যে ভূপৃষ্ঠের উচ্চতা 1 মিটার বৃদ্ধি এবং পেলে সুন্দরবনের প্রায় এবং 70% এবং তলি এবং যাবে। এর ফলে বাংলাদেশের বৃহত্তম এবং ম্যানগ্রোভ বন এবং ধ্বংস হয়ে যাওয়ার এবং সম্ভাবনা এবং রয়েছে। বন্যা ও প্লাবনের এবং হচ্ছে বন্যা ও প্লাবনের এবং সৃষ্টি জলবায়ু পরিবর্তনের এবং প্রভাবে বাংলাদেশের এবং প্রায় এবং প্রতি বছর বন্যা দেখা দেয়। সরকারি তথ্য অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রায় এবং 4000 বর্গ কিলোমিটার এবং দক্ষিণ পূর্বাঞ্চলের 1400 বর্গ কিলোমিটার এলাকায় বন্যা হঠাৎ এবং বন্যা হয়ে যেতে পারে এবং জলবায়ু পরিবর্তন জনিত এবং সমস্যার কারণে এটি একটি অন্যতম এবং সমস্যা হিসেবে দেখা দেবে। খরা এবং বৃদ্ধি, সরকারি এবং পরিসংখ্যান অনুযায়ী স্বাধীন হবার এবং পরে 1971 সালে বাংলাদেশের এবং হচ্ছে যে জলবায়ু পরিবর্তন জনিত সমস্যার কারণে এবং যে খরার সৃষ্টি হয় এবং